সন্তানকে জীবন শক্তি দেওয়া আছে সে জীবন তারে সেটা ভোগ করতে পারবে তাহলে আপনারা কেন জানেন না আপনারা আইন নিয়ে ঘাটুন আমাদের আইনে অবশ্যই আছে যেটা হয়তো কিছু সুবিধাবাদী লোকের কারণে প্রয়োগ নেই কিন্তু আমি আমার সমাজে দেখি এখনো দেখি যার স্বামী মারা যায় অল্প বয়সে তাকে কিছু টাকা পয়সা দিয়ে সে যদি না থাকতে চায় তাকে দিয়ে দেওয়া হয় আর সে যদি থাকে আজীবন তার স্বামীর ভাগের বাদ সম্পত্তি সে ভোগ করতে পারে এখানে জীবন শব্দ দেওয়া তাকে আছে সে জীবন শব্দ ভোগ করবে তার বিক্রির জন্য দেওয়ার দরকার নেই তাহলে অল্প বয়সে যদি একটা স্বামী মারা যায় সেই মেয়ে কি করবে দুদিন পর অন্য একটা ছেলেকে নিয়ে এসে শ্বশুর বাড়ি ঘর করবে বিয়ে করবে বিবাহ আপনার মেতে যাবে মেয়েরা নাহলে কি করবে বলেন সেই সম্পত্তি বিক্রি করে অন্যের কাছে চলে যাবে সেটা কি ভালো হবে তার থেকে জীবন শব্দ তো তাদের জন্য একটা নির্ধারিত আইন আছে এবং তারা ভোগ করছে আর যদি বাবার যদি মেয়ে থাকে ছেলে না থাকে তার মেয়ে সেই সম্পত্তি ভোগ করছে পিণ্ডদানের জন্য তার মেয়ের ঘরে নাতিরা সেই সম্পত্তি পাবে তারা বিক্রি করতে পারবে কেন মেয়েটাকে বিক্রি করতে হবে দেখুন আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আমরা হয়তো আপনারা আরো ব্যাখ্যা দেবেন এটা হতো ভালো এটা হতো ভালো সেই ভালো গুলার তুলনায় দুটি করে ওদের তুলনায় হাজার হাজার জমা হবে আপনাদের এটা আপনারা মনে রাখবেন এই আইন আমরা পরিবর্তন করতে চাই না আপনারা জরিপ করুন সত্যি কি তারা চায় কি চায় না আপনাদের মন গড়া কথা বলা তো হবে না আপনারা ভালো নেই আপনারা মনে করছেন অন্যরা ভালো নেই কিন্তু আপনারা আমাদের মনের খবর নেননি আমরা সত্যি ভালো আছি আমারও জোরালো বলে মেনে চাই আমরা কি ভালো আছি আমরা ভালো আছি নমস্কার।